একটা আইডিয়া এসেছে। কথার হাতে চোট লাগাটাকে একটা এক্সকিউজ করে আমরা কয়েকজন এখান থেকে সার্কিট হাউস বেরিয়েছি। সার্কিট হাউসের ওখান থেকে আগের দিন যে রাস্তা দিয়ে মন্দিরে গেছিলাম, ওই রাস্তা দিয়ে মন্দিরে চলে যাবো, কি বলিস? ব্রিলিয়ান্ট আইডিয়া। আমি তাহলে সবাইকে চুপি চুপি বলে দিব। বলে দে, বলে দে, বলে দে। এবারে আমরা কি করব? আকাশের অবস্থা তো ভালো না, মেঘও তো ডাকছে। হ্যাঁ সত্যি তো, ছোটকা তুই ম্যানেজ কর। আমি বলছি তোর তো হাতে ব্যথা হচ্ছে, তুই তুই এদিকে আয়, এদিকে আয়, এদিকে। আমি বলছি তোকে, এদিকে আয়। শোন, তোর হাতের এই চোট লাগাটা ইউজ করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কি করে? দেখ, এই গ্রামে আর এই মন্দিরে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল চলছে। আর আজকে এই সাধুবাবা এসে বললে মন্দিরে না যেতে। আই এম টেলিং ইউ দ্যাটস সামথিং রং। এই সাধুবাবার কথা আমি অন্তত মানব না। শোন, আমিও দেখতে চাই যে আজকে রাতে মন্দিরে কীরকমভাবে যক্ষিণী বেরোয়। ওখানে যাবো আমরা। কিন্তু পাঁচকমশাই গ্রামবাসীরা একদম চুপ। কি যে হলো না, ভালো লাগে না। ইভি আর গোবর দেবীকে যত আলাদা করতে চাইছি তত ওরা কাছে চলে আসছে। কিছু একটা বড় সড়ো করতেই হবে। তুই খুব ভালো করে জানিস যে যেটা আমি একবার ঠিক করে নি সেটা করেই ছাড়ি। আমি সব বুঝতে পারলাম পাঁচক মশাই, কিন্তু আপনি দেখছেন না গ্রামবাসীরা গুন্ডি পাহাড়া দিয়ে বসে আছে, আমরা যাব কি করে? থাকুক না, ওই রাস্তাটা কি একমাত্র রাস্তা মন্দিরে যাওয়ার? সেদিন তোরা যখন রাতে মন্দিরে গেছিলি আমরা তো এই রাস্তা দিয়ে যাইনি। সার্কিট হাউসের পাশে আরও একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে ঘুরে আমরা মন্দিরে যেতে পারবো। যাবি তো? এতে দুজনের আবার কি হলো কে জানে। কি মুশকিল, ওদের কি একে অপরের সঙ্গে কথা থাকতে পারে না নাকি? সবার ক্ষেত্রেই যে কথা ফুরিয়ে গেছে এমনটা তো নাও হতে পারে। আরে না, আমার মনে হয় ওরা আবার ওদের ঝগড়া করছে। না না, আমার মনে হয় কথারও বোধ হয় সুরসুরি আছে, বুঝলেন? কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।